আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ছয় রকম ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আমার এই ব্লগ একটু ভিন্ন ধরনের। সো আমরা এখন সবাই, মানে আমার ফ্যামিলি সবাই ঘুরতে বেরোবেন। স্যার আপনাদের কাছে সব জিনিসগুলো কী কী দেখবো সেগুলো শেয়ার করার জন্য। সো গাইস চলেন। আমাদের মানে এটা যেহেতু মহরম মাস সবাই জানেন, আর আমাদের এখানে মহরম মাসে মহরম অনুষ্ঠান করা হয়। দেখতে পারতেছেন এখানে দরবারে পাঞ্চাতানি ইমামবাড়ি লেখা, আর এখানে অনেক ধরনেরই মানে অনেক ইবাদত করা হয়, অনেক কিছু করা হয়। এটা হলো আপনার প্রবেশ পথ। এখানে মানে সবাই যত মানুষজন আসে দেখার জন্য তাদের সবাইকে শরবত খাওয়ার ব্যবস্থা, মানে সবাইকে শরবত দেয়। আর এটা হলো মানে মেইন যে দরবারটা, এখানে সবাই ইবাদত করে, অনেকে অনেকে নিজেদের মানত পূরণ করে। তারপর মানে যার যার মনের ইচ্ছা এখানে মানে সবাই ইবাদত করে, তার মানতি করে, এক ধরনের মানতি। যেমন আমরা বিভিন্ন মানত করে যে জিনিসটা হলে আমরা এই জিনিসটা করবো, এরকম টাইপের। এটাকে হরজত আলিয়াজগড়ের দোলনা বলা হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা এই জিনিসটা তৈরি করেছে। এটাকে কি বলা হয় আমি জানি না, যে এখানে কয়েক ধরনের আছে। আসলে আমি মানে এখানে অনেক নিয়ম কানুনও জানি না, কারণ আমাদের এখানে তো মনে করেন যে ইন্ডিয়ার কিছু লোকরা এইসব জিনিসগুলো ও মানে উদযাপন করে, যে হাসান হোসেনদের নিয়ে এইসব আর কি। এই জায়গাটা রান্না বাড়ার আয়োজন করা হয়েছে, মানে যত মানুষজন আসে, মানে যে যে কোনো ধর্মের যে কোনো মানুষ আসুক সবাইকে এখানে আপ্যায়ন করা হয়। এই যে এটা মানে এখানে মানে যত মানুষ মানে ফার্স্টে যে গেট দিয়ে প্রবেশ করে তাদের সবাইকে এখান থেকে মানে একটা করে ফল দেওয়া হয়। অনেকে সিঁড়ি হিসেবে করে খাবারগুলো নেয়। Thank you.
ওরাও একটা মানে এই মিছিলটাকে বলা হয় তাজিয়া, তাজিয়া মিছিল বলা হয়। আর এটা মূলত ওরা ইয়া হোসেন বলে উদযাপন করা। দেখতে পাচ্ছেন ওরা ঘোড়া দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। ওরাই মানে এই খেলাটা প্রত্যেক বছরই করে থাকে। দেখতে পাচ্ছেন কতটা মানে জীবনের ঝুঁকি নিয়ে ওই ওরা এই খেলাটা খেলে থাকে। মানে ধীরে ধীরে এটা স্রোতটা ওরা অনেক বাড়াবে। Yeah.